Hello listeners, hope you are all well. So, for the video, I am going to intro to the intro. So, in video, I am solo to give you. I am going to helpful you a beginner guitarist. So, I am going to help you. So, to playback speed to come here. So, I am going to show you the guitar to show you. And, also, channel to subscribe to the channel. নতুন কোনো গানের ইন্ট্রো সোলো কর্ডস জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। সো আমি ফিরে যাচ্ছি। সো ফার্স্টে আমরা শুরু করব হচ্ছে 12 ফ্রেট থেকে, আপনারা দেখুন আর পাশ থেকে 12 ফ্রেট থেকে শুরু করব, আর স্ট্রিংটা হচ্ছে ডি স্ট্রিং। সো এই স্ট্রিংটা থেকে শুরু করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে ফার্স্ট ফ্রেট দিয়ে এটাই তো ফার্স্টে করতে হবে কি, আমরা স্লাইড করে আনে ডি স্ট্রিং এর 12 ফ্রেট আনি, তারপর এ স্ট্রিং এ 13 এবং 15। ওকে, এই যে 13 15, তারপর ই স্ট্রিং এ 13 এবং 12 ব্যাক। ওকে, আমি আস্তে আর ক্রস দেখাই। জাস্ট 13 12 হওয়ার পর আমরা আবার চলে যাব উপরের স্ট্রিং এ 13 এবং 15। আবার আমরা 13 15, স্ট্রিং হচ্ছে আপনার সেকেন্ড স্ট্রিংটি। ওকে, এ পর্যন্ত হওয়ার পরে তো শেষেরটা হচ্ছে এভাবে। তো এই ফেজটা হচ্ছে পুরোটা আমি একবার সোলো হবে বাজিচ্ছি, আপনারা মজুর দিয়ে দেখেন। এখানে হচ্ছে আপনার 9 10 12 9 10 12, আবার ব্যাক করবো আমরা 12 10 9, তিনবার এটা বাজবে আর শেষ হবে, শুরু হবে এখান থেকে 9 থেকে আর শেষ হবে হচ্ছে 12 এসে। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্রেজ। তো আমি আরেকবার এটা বাজিয়ে দিচ্ছি আপনাদের জন্য। এবার ফার্স্ট ফ্রেজ শেষ হওয়ার পর সেকেন্ড ফ্রেজে আমরা এসে আবার এটা ধরব। সো সেকেন্ড ফ্রেজটাও এরকম, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ইজি। তো সেকেন্ড ফ্রেজে আমরা এইটা না বাজিয়ে আমরা সেকেন্ড স্ট্রিং দিয়ে এটা ট্রাই করব। সো আরেকবার আমি দেখাচ্ছি। জাস্ট 13 থেকে আমরা স্লাইড করে 15, আবার 15 থেকে পিকিং করে স্লাইড করে 13, তারপর 12। দেখুন ভালো মতো এরকম সেকেন্ড ফ্রেজটা। আমি দুইটা ফ্রেজ আবার বাজাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড ফ্রেজ। থার্ড ফ্রেজটা আমি দেখাচ্ছি। থার্ড ফ্রেজটা আবার এখান থেকে শুরু হবে যেখানে আমরা সেকেন্ড ফ্রেজটা শেষ করেছিলাম, 12 ফ্রেট সেকেন্ড স্ট্রিং।
এটা বাজানোর পরে আমরা চলে যাব ফোর্থ ইসে, যেটা নিচে যেতে হবে। তো ই স্ট্রিং থেকে আমি থার্ড ফ্রেজটা আবার দেখাই, 12 13 15, এখানে 13 শেষ হবে। শুরু করছি আমরা 12 থেকে, কিন্তু শেষ করছি আমরা 9 এসে। তারপরে সেকেন্ড লাস্টের ফেজটি আবার আমরা নিচে চলে যাব, একদম এই টেনে এসে আমরা এক স্ট্রিং নিচে চলে যাবো, মানে ই স্ট্রিং সেই একই ফ্রেডে বাজবে, 10 12 13। এটা বাজানোর পরে আমরা দেখতে পাচ্ছেন আমি লাস্ট ফেজটা হচ্ছে এভাবে দিচ্ছি। তো আমি লাস্টের ফেজটা আরেকবার বাজাই, নজর দিয়ে দেখুন। থ্যাংক ইউ সবাইকে, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো কমেন্ট বক্সে কমেন্টস করুন আপনাদের নতুন কিছু জানার ইচ্ছা থাকে বা কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ।